ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনিন্দিতা আজকে চলে এসেছি রবিবারে তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে। প্রত্যেক রবিবার আমার চ্যানেলে তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প, ছড়া, কবিতা এসব কিন্তু থাকে। সবার আগে শোনার জন্য কি করতে হবে বলো তো? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে কিছু আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। কেমন? তাহলে চলো আজকে রবিবারের গল্পটা আমরা শুনে নিই। আজ তো রবিবার, একটা নীতি শিক্ষার গল্প বলবো, যে গল্পের শেষে একটা খুব সুন্দর শিক্ষামূলক উপদেশ থাকবে। তোমরা আগের গল্পগুলো শুনেছো তো? ঠিক তেমনই আজকে তোমাদের জন্য একটা ঈশপের গল্প বলবো। একটা জঙ্গলে একটা মোরগ আর একটা কুকুর ছিল, দুজনের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। তোমাদের ভালো বন্ধু আছে না স্কুলে কিংবা বাড়ির কাছে পাড়ায়? আমার কমেন্ট বক্সে সেই বন্ধুদের নাম লিখে পাঠিও, কেমন? কে কার ভালো বন্ধু? ঠিক তেমন ওই মোরগ আর কুকুরটার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ভালো বন্ধুত্ব মানে তারা একসঙ্গে খেত, খেলতো, ঘুরতে যেত, গল্প করত, ঘুমোতো, মানে ভালো বন্ধু বলতে যা বোঝায় সব করত। একদিন হলো কি, মোরগটা কুকুরটাকে বলল, দেখ আমরা তো এই জঙ্গলে জঙ্গলেই ঘুরে বেড়াই, আমরা তো একটু বাইরেও বেড়াতে যেতে পারি, চল না, অনেক দিন হয়ে গেছে দূরে কোথাও ঘুরতে যায়নি, একদিন দুজনে মিলে চল দূরে কোথাও সারা দিন কাটিয়ে আসি। যেমনি কথা অমনি কাজ, দুজনে মিলে হাত ধরাধরি করে সকাল সকাল বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সারা দিন দূরে একটা জঙ্গলে দুজনে মিলে খুব মজা করলো, খেলো, গল্প করলো। এই করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল। রাত ঘনিয়ে আসছে দেখে মোরগটা কুকুরটাকে বলল, আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখানেই বিশ্রাম নেই আর ফেরার দরকার নেই। কুকুরটা একটু ভাবল যে অচেনা জায়গা, কিন্তু এটাও ঠিক যে অনেকটা রাত হয়ে গেছে, বিপদসংকুল জায়গা পেরিয়ে, বিপদসংকুল মানে কি বলতো, যেখানে পদে পদে নানান রকম বিপদ অপেক্ষা করে, যেমন সাপ থাকতে পারে, শিয়াল থাকতে পারে, তাতে ওদের প্রাণ সংশয় হতে পারে। সেজন্য কুকুরটাও বললো, আচ্ছা বেশ, আমরা আজকে রাতটা এখানেই থেকে যাই, কাল সকালে ভোর হতে না হতেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। সেই মতো ওরা সেই রাত্রিবেলায় একটা গাছ খুঁজে সেই গাছের একদম মগ ডালে, মানে একদম উপরে যে ডালটা, সেই ডালটায় গিয়ে মোরগটা আশ্রয় নিল, আর গাছের নিচে একটা কোটরের মধ্যে কুকুরটা চুপ করে ঘুমিয়ে সারা রাত কাটিয়ে দিল। এইবার মোরগ কী করে বলো তো? সকাল হতেই ককর ক করে ডেকে ওঠে, তাই না? তোমরা কি শুনেছ? তোমরা কখনো যদি গ্রামের দিকে যাও তাহলে তোমরা মোরগের ডাক শুনতে পাবে। ওরা সকাল হলে সবার আগে ডেকে সবার ঘুম ভাঙায়, অর্থাৎ সূর্য উঠে গেছে এটা জানান দেয়, আর বিছানায় থাকা চলবে না। ঠিক স্বভাব মতো মোরগ মগ ডাল থেকে ককর ক করে ডেকে উঠল। এইবার এই ডাকটা ওই জঙ্গলে থাকা একটা ধূর্ত শেয়ালের কানে গিয়ে পৌঁছলো। শেয়াল তো খুব ধূর্ত হয়, তোমরা এর আগে একটা গল্প শুনেছো না আমার কাছে, কোনটা বলো তো? পান্তাবুড়ির গল্প, সেখানেও একটা এরকম ধূর্ত শেয়ালের কথা আছে, না শুনলে গিয়ে শুনে এসো। যেটা বলছিলাম, এখানেও ওই ধূর্ত শেয়ালটা মোরগটার ডাক শুনে ভাবলো, ও হো, জঙ্গলে মনে হচ্ছে একটা নতুন প্রাণী এসেছে, আজকে তাহলে প্রাতরাশটা দারুণ মজার হবে। প্রাতরাশ মানে কি বলতো?
ব্রেকফাস্ট, যেটা খেয়ে আমরা সকালের উপোসটা ভাঙি। রাত্রে অনেকক্ষণ না খেয়ে থাকি না, সকালে ব্রেকফাস্টটা যদি জমিয়ে করি আমাদের মন ভালো হয়ে যায় না? মা যখন নতুন নতুন সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেয়, তো শিয়ালদের তো আর খাবার বানিয়ে দেওয়ার কেউ নেই, ওদের এরকম শিকার করেই ব্রেকফাস্ট করতে হয়। তো শিয়ালটা আস্তে আস্তে সেই গাছের কাছে এলো, ওই ডাকটা শুনে শুনে। তো গাছের কাছে এসে ওর ওপরে মোরগকে দেখে বলছে, মোরগ ভাই, মোরগ ভাই, তোমার গলাটা কি সুন্দর, আমাকে আরও গান শোনাও না, আরও ডাকো, আরও ডাকো। মোরগ তো বুঝতে পেরেছে আমি মগ ডালে বসে আছি, ও উঠতে পারবে না বলে আমার সঙ্গে বন্ধুত্ব করে আমায় ফাঁদে ফেলার চেষ্টা করছে। তখন মোরগটাও কিন্তু বুদ্ধিমান, মোরগটা কি বললো বলো তো? বলো, হ্যাঁ শিয়াল ভাই, তুমি ওপরে এসো না, উপরে আসলে আমরা না হয় একসঙ্গে বসে আমি গান করব, তুমি শুনবে, তুমি দুটো কথা বলবে, আমি শুনব, চলে এসো, চলে এসো। শিয়াল ভাবলো, এ আমাকে ডাকছি কেন, কিন্তু গাছের কাছে গিয়ে দেখা উচিত। শিয়াল বলে, আমি তো অত উপরে উঠতে পারবো না, কি হবে বলো তো? মোরগ বলো, তোমার কোনো চিন্তা নেই, গাছের ভেতরের কোটর দিয়ে ওপরে ওঠা যায়, তুমি গাছের নিচে কোটরে এসে বলো তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, ওখানে একজন আছে, সে তোমাকে পৌঁছে দেবে। যেমনি বলা, শেয়াল তো মনের আনন্দে গাছের কোটরের কাছে গেছে, যে সে মগ ডালে উঠে দারুণ একটা ব্রেকফাস্ট করবে। মগ ডালে তো ওঠা হলোই না, বরং কোটরের কাছে এসে ডাকার সাথে সাথে কুকুরটা বুঝতে পারলো যে তাদের প্রাণ সংশয় হতে পারে। তখন কুকুরটা খ্যাঁক করে সেই শিয়ালটার ঘাড়ে কামড়ে ধরলো, আর তারপরে শিয়ালটার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, শিয়ালটাকে একেবারে কুকুরটা নাজেহাল করে মেরেই ফেললো। তারপর শিয়ালটা মরে যাওয়ার পরে মোরগটা গাছের থেকে নেমে এলো, আর ওরা দুজন নিরাপদে হাত ধরাধরি করে ওদের পুরনো জঙ্গলে ফিরে গেল। গল্পটা এখানেই শেষ হলো। এখান থেকে আমরা কি শিখলাম বলো তো? কাউকে কখনো ফাঁদে ফেলার চেষ্টা করতে নেই। অনেক সময় দেখা যায় আমরা যে ভাবছি যে ওকে ফাঁদে ফেলবো, সেই ফাঁদে কিন্তু আমরা নিজেরাই অনেক সময় পড়ে যাই। কখনো কারো অমঙ্গল চিন্তা করতে নেই, কেমন? পরের রবিবার আরও একটা মজার গল্প নিয়ে চলে আসবো। ততদিন ভালো করে পড়াশুনো করবে আর সময়ের সদ্ব্যবহার করবে। সময়ের সদ্ব্যবহার করা কেন উচিত সেটা নিয়েও কিন্তু আগের দিন একটা গল্প বলেছি, এক বছরে রাজার গল্প, তোমরা কিন্তু শুনে নিও। আজ তবে আসি, ভালো থেকো।